রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইন্ডোর স্টেডিয়ামে সবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ এ লিগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে এ ঘটনা ঘটে এদিকে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালে মাঠে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছাড়িয়ে পড়ে পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের খেলা শুরু হয় তবে ম্যাচ শেষে রাত সাড়ে এগারোটার পর ফের উত্তেজিত হয়ে পড়েন দুই দলের সতীর্থরা যা একসময় মারামারিতে রূপ নেয় সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ নায়িকা রাজ রিপার সেই সঙ্গে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তিনি কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের রাজ বলেন আমরা দুপুর বারোটার মধ্যে চলে এসেছি সাড়ে বারোটায় খেলা তিন ঘণ্টা খেলা আটকিয়ে রেখেছে রায়হান রাফি আমাদের খেলা আটকে রাখে কারণ আমাদের ভালো প্লেয়ার যারা তারা তাদের মাঠে নামতে দেবে না রায়হান রাফির কথা ম্যানেজমেন্ট শুনছে ম্যানেজমেন্ট যে ডিসিশন দিছে আমরা সেই ডিসিশন অনুযায়ী কিন্তু মাঠে খেলোয়াড় নামাইছি এই নায়িকা আরও বলেন এই রাউন্ডে আমাদের প্লেয়ার কিন্তু বাদ দেওয়া হয়েছে যে ভালো খেলে তাকেই নামতে দিচ্ছে না ম্যানেজমেন্ট বলছে এরা অপরিচিত এরা আননন তাহলে আগেরবার কেন নামতে দিছে। আমরা তো ম্যানেজমেন্টের ডিসিশন নিচ্ছি তাই না তিনি আরও বলেন এখন যেই ম্যাচ যেটা হইসে এটার লাইভ দেখবেন আমি একটা চার মার্চি ওটা চার হইসে কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই কারণ ম্যানেজমেন্ট চোরকে চামচামি করা চোর কিন্তু মোস্তফা কামাল রায়হান রাফি এরা থাকে ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে কিন্তু পারবে না রাজ রিপার ক্যারিয়ার নষ্ট করবে পারবে না অনেক কষ্টে এই জায়গায় এসে দাঁড়াইছি আপনার গায়ে কোনো আঘাত করেছে কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন অফকোর্স এদিকে মারামারিতে আহত খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে তারা হলেন শিশির সর্দার জয় চৌধুরী আতিকুর রহমান শেখ শুভ ও আশিক জাহিদ